আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি দেখেই বুঝতে পারছেন যে ক্যারামেল পুডিং তৈরি করে দেখাচ্ছি। ক্যারামেল পুডিং তৈরি করতে পারে না, এরকম হয়তো খুব কম মানুষই আছে। তবে আজকে আমি মাত্র 10 মিনিটে গ্যাসের চুলায় 3টি উপকরণ দিয়ে কীভাবে এই ক্রিমি আর স্মুথ পারফেক্ট পুডিংটা তৈরি করেছি সেটাই দেখাচ্ছি। এজন্য একটি মিক্সিং বোলে রুম টেম্পারেচারে থাকা 2টা ডিম নিয়ে নিয়েছি, সাথে স্বাদমতো মিষ্টি যোগ করছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে চিনি। এবার একটি উইস্কারের সাহায্যে সবগুলো উপকরণ একটু ভালোভাবে মিশিয়ে নিব। তারপরে আমি এখানে ভ্যানিলা এসেন্স যোগ করছি। চেষ্টা করবেন অবশ্যই যেন ভ্যানিলা এসেন্সটাই যোগ করা হয়। ভ্যানিলা এসেন্স না থাকলে আপনারা এলাচের গুঁড়োটাও ব্যবহার করতে পারেন। তারপরে আমি এখানে দুধ দিয়ে দিচ্ছি। এখানে আমি 1/2 কেজি পরিমাণে দুধ জাল দিয়ে ঘন করে 1 কাপ করে নিয়েছি। দুধের সঙ্গে সব কয়েকটি উপকরণ খুব সুন্দর করে আবারও মিশিয়ে নিব। তারপরে ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি। এখানে ক্যারামেলটা তৈরি করার জন্য একটি ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণে চিনি। আপনারা কতটুকু পুডিং তৈরি করতে যাচ্ছেন তার উপর নির্ভর করে কিন্তু ক্যারামেলটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে পানি। এই পর্যায়ে কিন্তু চুলার হিটটা আমি মাঝামাঝি পর্যায়ে রেখেছি। চুলার হিটটা কিন্তু কমানো বাড়ানো যাবে না, চুলার হিট মাঝারি পর্যায়ে রেখে একই রকমভাবে ক্যারামেল তৈরি করলেই কিন্তু পারফেক্ট একটা ক্যারামেল তৈরি হবে। তাছাড়া কিন্তু ক্যারামেলটা পুড়ে যেতে পারে। হালকা একটু গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসলে আমি ক্যারামেলটা একটা হিট প্রুফ বাটিতে সেট করে নিচ্ছি। এইভাবে করলেই কিন্তু ক্যারামেলটা পারফেক্ট হয়। বেশি ডার্ক কালার হয়ে গেলে কিন্তু পরে গিয়ে ক্যারামেলটা খেতে খুব তিতা লাগে এবং টেস্টটাও একটু আলাদা হয়ে যায়। ক্যারামেলটা ভালোভাবে সেট হয়ে গেলে এই মিশ্রণটা একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে ক্যারামেলটার উপর দিয়ে দিচ্ছি। তারপরে চুলায় একটি প্যান বসিয়ে এর উপরে কিচেন টাওয়েল বসিয়ে দিচ্ছি। তার উপরে দিয়ে দিব একটি স্ট্যান্ড, আর এর উপরেই কিন্তু আমি মোল্ডটা বসিয়ে দিব। এই প্রসেসটা ফলো করলে কিন্তু মোল্ডটা একেবারে নড়াচড়ো করবে না। তারপরে এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। পানি এমনভাবে দিতে হবে যাতে মোল্ডটার অর্ধেক থাকে। তারপরে একটি ঢাকনা দিয়ে ঢেকে মাঝারি হিটে স্টিম করে নেব 15 থেকে 20 মিনিটের মতো। 10 থেকে 15 মিনিটের মধ্যেই কিন্তু ক্যারামেল পুডিংটা একেবারে পারফেক্টলি কুক হয়ে যাবে। মাঝে মাঝে একটি টুথপিক দিয়ে চেক করে দেখতে পারেন, যদি দেখেন যে কোনো লাম্পস ভিতর থেকে বের হয়নি তাহলেই কিন্তু বুঝতে হবে যে পুডিংটা একেবারে পারফেক্টলি কুক হয়েছে। তারপরে ঠান্ডা হয়ে গেলে পুডিংটা আমি মোল্ড আউট করে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন মাশাল্লাহ পুডিংটা কিন্তু একেবারে পারফেক্টলি তৈরি হয়ে গেছে। আর আমার মনে হয় ডেজার্টের মধ্যে এটা কিন্তু সবচেয়ে বেশি সহজ একটা ডেজার্ট আইটেম। আর আলহামদুলিল্লাহ যতবার এভাবে পুডিংটা বানাই ততবারই কিন্তু পুডিংটা পারফেক্টলি সেট হয়। দুধ আর ডিমের রেশিওটা যদি ঠিক থাকে যে কেউ কিন্তু এভাবে পারফেক্টলি পুডিংটা তৈরি করে নিতে পারবেন। দেখুন ভিতর থেকেও কিন্তু পুডিংটা আলহামদুলিল্লাহ একেবারে পারফেক্ট হয়েছে। সেম প্রসেসটা ফলো করলে কিন্তু আপনাদের পুডিংটাও এরকম ক্রিমি আর একেবারে স্মুথ হবে। তো আমার এই সিম্পল রেসিপিটা যদি আপনাদের একটু হলেও ভালো লাগে প্লিজ ডু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফলো মাই পেজ। থ্যাংক ইউ।